কোরবানির জন্য গরু মোটা তাজা করতে খামারিরা দেশি পদ্ধতিতে পরিচর্যা করছেন। প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শে তারা গরুকে খাওয়ানো খৈল, ভুষি, কাঁচা ঘাস, বিচালি খাওয়াচ্ছেন। রোগ বালাই দূর করতে ভিটামিন ও ক্যালসিয়াম যুক্ত খাবার গরুকে দেওয়া হচ্ছে। এই গম, ভুষি, ফ্যাসারি অনেক কিছুই ভালো মন্দ খাওয়াতেছি, ভিটামিন সহ, মানে ঈদের দাম পাওয়ার জন্য। গরু ধরেন কুরবানি আসতেছে, ধরেন গরু মোটা তাজা করতেছি, ধরেন গরু খাওয়ান দাওয়ান ঠিকালে দিতেছি, করতেছি। ঈদে সীমান্ত পথে ভারতীয় গরু আমদানির খবরে লোকসানে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন খামারিরা। আমাদের যদি এনডি থেকে যদি গরুগুলি না আসে, আমাদের যেগুলি আমরা কষ্ট কষ্ট করে বাচ্চাগুলি তৈরি করতেছি, তাহলে আমরা দুইটা কিছু পাবো বিক্রি করলে। আর বাইরে থেকে যদি গরু আসে, তাহলে আমরা ওই পরিশ্রমটা আমরা পাচ্ছি না। যদি ইন্ডিয়ান গরু না আসে বাংলাদেশে, আমাদেরকে এই খামারি থেকে এই সুযোগটা দেয়, তাহলে আমরা খুব লাভবান হতে পারবো। খামারিরা যাতে কোনো ক্ষতিকর হরমোন ব্যবহার না করেন সেদিকে নজর রাখছে জেলা প্রাণী সম্পদ অফিস। যে চাহিদা সেই অনুযায়ী এখানে গরু মোটা তাজাকরণ হচ্ছে এবং আমরা সার্বিক সহযোগিতা করছি খামারিদের, যাতে তারা সঠিকভাবে গরু হৃষ্টপুষ্টকরণ করতে পারে। জেলা প্রাণী সম্পদ অফিসের হিসাবে এবছর চাঁদপুরে 1,500 খামারি 1,20,000 গরু ছাগল মোটা তাজা করছেন। চাঁদপুর থেকে ইকরাম চৌধুরী, চ্যানেল আই।